কি রোদ বেরিয়েছে বাবা, আমার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে, আর দুটো তিনটে বাড়ি বাকি আছে এখনো কমপ্লিট করতে হবে। কিরে অপরাজিতা, ভালো আছিস? হ্যাঁ এলাম। ভালো আছিস তুই? কালকে সকাল সকাল জামাইকে নিয়ে রেডি হয়ে থাকবি, আমি টোটো নিয়ে এসে তোদেরকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক, ভুলবি না কিন্তু, জামাইকে বলে দিবি। হ্যাঁ না না ঠিক আছে। তোমার পিসিকে ভোট দেবার পিসিমাকে দেখবে দেখবে চুলি ছাই দেখবে ভাগার দেখবে তার মনে হয়েছে। আচ্ছা আমার বেটা কি কোনদিন আমার ঘরকে ঢিপাই আইসো নু? চলতে পারবেন কি? আমার পিসিমনি আসলো যে কোনো পিসি তুমি কাল সকালে একটা নাটক করবো কি ঠিক আছে, যখন আসবে এই নাটকটা করবো তখনই বুঝা যাবে পিসি ভালো না আমার মামার বেটা ভালো। বাবু আমার ও পাড়ায় লোকজন বসে আছে, সে বয়স্ক মহিলা গুলো বসে আছে, ওদেরকে নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমরা যা খুশি তাই করো, আমি তো চললাম, আমার ওইসব সময় নেই, চললাম আমি চললাম। বলছি ভাই কি নিয়ে এসেছিস? ভাই আমি গাড়ি নিয়ে এসেছি, তোর বৌদির প্রতি পেটে যন্ত্রণা হচ্ছে, বলছি একটু হাসপাতালে নিয়ে যেতে হবে, একটু নিয়ে চল না রে ভাই। না না ওসব হবে না, ওই পাড়ায় কত বয়স্ক মহিলারা আর কত লোক আছে ভোট দেওয়ার জন্য, আমি তাদেরকে নিয়ে যাবো, তোদের সামলা তোরাই সামলা। ভাই ভাই যাসনি ভাই দাঁড়া গেছে সব পাইছে কি গো? বেশ তো কইছিল তোমার পিসি নাকি তোমাকে দেখবে, তোমার পিসিকে ভোট দিলে তোমার পিসি নাকি উমুক করবে, আমার মামার বেটাকে ভোট দিলে আমাকে তুমুক করবে। দেখছো তো এখনকার দিনটা আলাদা, তো সব নেতা ফেতা শুধু ভোটের আগে কইবে ভোট আমাকে তো উমুক করে দেবো তুমুক করে দেবো, তারপরে ভোট গেলে সব শেষ। দেখছো তো ভোট দিলেই তোমাকে ভালোবাসবে, আর ভোট নাই দিলে কেউ তোমাকে চোখ পড়িয়াও দেখবেনি। ঠিক কইছো, বুঝতে পারছো তো?